ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবরাকাত আব্দুল্লা ভাই প্রশ্ন করছেন সিলেট থেকে বাংলাদেশ সিলে থেকে প্রশ্ন হল যে আমি সুন্নত নামাজগুলো বাড়িতে পড়ে তারপরে ফরজ নামাজগুলো মসজিদে পড়ার চেষ্টা করি তা একটা বিষয় দুই নম্বর বিষয় হলো যে মসজিদে যা সহিদার মসজিদে অনেক সময় নামাজ পড়তে পারি না তা ভাইদের সাথেই অন্যান্য ভাইদের সাথে ওই মসজিদগুলিতে নামাজ পড়ে এই জন্য সুন্নত নামাজগুলি যে ওখানে পড়লে আমি সহিমতে বিশুদ্ধমতা আমি রফুলা দাইন সহ বুকে হাত বেঁধে সুন্দরভাবে নামাজ পড়তে পারি ফরজ নামাজগুলি তাদের সাথে ওইভাবে পড়ে চলে আসি তো আসলে এই সুন্নত বাড়িতে পড়া এই সম্পর্কে আসলে কতটুকু আমার জন্য বৈধ হবে সেই সম্পর্কে একটু জানতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহসাল্লাম ও আল্লাহ রসুলিল্লাহাবাদ সম্মানিত আব্দুল্লাহ ভাই আল্লাহ আপনাকে তৌফিক দান করুন সুন্দরভাবে আমল করার হ্যাঁ সুন্নত নামাজ নফল নামাজ সুন্নত নামাজ এগুলো মসজিদে পড়া মসজিদে পড়ার বাড়িতে পড়া উত্তম নফল নামাজগুলো সুন্নত নামাজগুলো মসজিদে পড়ার বাড়িতে পড়াটা অনেক উত্তম আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে যেটা বোখারিতে আছে চারশো একুশে মুসলিমের হাদিস আছে সাত হাজার আর কি সাতশো সাতাত্তরে হ্যাঁ যে আল্লাহ নবিসাল্লা আল্লাহ বলছি ইজালু ফি বউ তিকুম মিন সাল্লাহ তিকুম ওলাহত কিউ হা কুবুরা যে তোমরা তোমাদের নামাজের কিছু অংশ বাড়িতে করো ওলা তাত কিছু হা কবুরা কবর বানিয়ে দেয় না যেহেতু কবর নামাজ পড়া হয় না কবরে নামাজ আবাদত বন্দী কিছু নিষেধ এজন্য বাড়িতেও যদি এদি না পড়া হয় তাহলে কবরের সাথে তুলনা হয়। যায় এই জন্য আল্লাহ নবিসাল্লাল্লাহ আলিহি বাড়িতে নামাজ পড়তেছে নামাজ পড়তে বলেছেন এদের উদ্দেশ্য কিন্তু এটা নফল তারপরে জাভের আজালান থেকে আরেকটা হাদিসে বণিত আল্লাহ নবী সাল্লাহ আল্লি হিউসাল্লাম বলেছেন যে ইদা কদা আহাদুকুম সাল্লা তা ফিমাস ফাল ফালিয়া লিবাইতিহি নাসিয়ান ফাইনাল্লাহ যা আইলুন ফি বাই তিহি মিনসোলা যখন তোমাদের কেউ নামাজ মসজিদে কমপ্লিট করবে সালাত মসজিদে সমাপ্ত করবে ফালে আজাল লিবাইতিহি নাসিয়ান তখন বাড়ির জন্য যেন একটা অংশ রাখে কেননা ফাইনাল্লাহ যা আইলুন ফি বাইতি মিন তি খায়রা কেননা আল্লাহসহ হান আউতালা তার এই নামাজের কারণে তার বাড়িতে মঙ্গল মঙ্গলের একটা অংশ রাখবেন বা মঙ্গল নাজিল করবেন বা মঙ্গল রাখবেন ভালো করবেন বরকত নাজিল করবেন এটা মুসলিমের হাদিসের সাতশো আটাত্তরে পাবেন এগুলি দ্বারা প্রমাণ হলো যে বাড়িতে নামাজ পড়া অনেক উত্তম তারপর নাবি সাল্লাহ আলি সালাম যেটা মুসলিমের হাদিসে শাশুড় তিরিশ আছে নাবী সাল্লাহি সালাম করতেন জোহরের সার রাগাত সুনু পড়তেন পরে রুমে পরে বাসায় পরে তারপর মসজিদে বাইরে হয়ে জোহরে নামাজ পড়াইতেন সুম্মা দেখালো তো বিরে যায় আবার দুই রাঘাত পড়তেন আবার মাগরীবের সময় নামাজ পড়াতেন বা আবার বাহিরের ভিতরে যায় আবার অর্থাৎ ঘরে যায় দুই রাখাত পড়তেন আবার ঈশার নামাজ পড়াতেন ঘরে যায় আবার ঈশার দুরাগাত পড়তেন এবং রাতিতে তা হাজুত পড়তেন আল্লাহ রসুল সাল্লা তা নয় রাগাত অথবা এগারো আকাত তেরো আকাতজ পড়তেন নফল নামাজ আল্লাহ রসুল দীর্ঘ সময় দীর্ঘ কিয়াম করে নফল নামাজ পড়তেন এই জন্য মসজিদ থেকে নফল নামাজ পড়া অনেক উত্তম মসজিদ থেকে নফল নামাজ বাড়িতে পড়া অনেক উত্তম আমাদেরকেও চেষ্টা করতে হবে নফল নামাজগুলো গুলো বাড়িতে পড়ার চেষ্টা করা অভ্যাস করা বাড়িতে যাতে অভ্যাস হয় তারপর ছেলে মেয়ে দেখবে বাচ্চারা দেখে স্ত্রী সেখানে নামাজের ট্রেনিং নেয় স্ত্রীরা নামাজ পড়বে বাড়ি আল্লাহর রহমত বরকতের দরকার আছে এই জন্য তো অনেক সময় দেখবেন বাড়িগুলিতে জিন শয়তান ওই ইত্যাদি ইত্যাদি আশ্রম আক্রমণ করে সেখানে আবার দুদিকে হয় না রাখছে ছবি রাখছে টিভি বিসিআর অথবা শয়তানি ময়তানি দিন চলতে থাকে আবার উৎবন্দী কিন্তু রুমে হয়ই না সেখানে কোরআনতেল হয় না যার কারণে শয়তান সবসময় আশ্রয় করে আশ্রয় নিয়ে থাকে আপনি আপনি সুন্দরভাবে নামাজ পড়বেন তার জন্য অবশ্যই হবেন এবং সেখানে ফজিলত বেশি আরেকটা বিষয় হলো আপনি সবসময় চেষ্টা করবেন যে যাদের সাথেই নামাজ পড়েন ভাইদের সহিদার মসজিদ নামাজ পড়বেন ঠিকই কিন্তু ভাইদের সাথে নামাজ পড়লে যাতে আমি এত জোরে না হয় যেহেতু ওই সময় ফেতনার সৃষ্টি করে তারা ঝগড়া বিবাদ করে মারামারি করে আপনার মতে আপনি হালকা বুকে হাত বেদের অপল্যাদান করা সঠিকভাবে আমল করার চেষ্টা করবেন যাতে ঝগড়া বিবাদ না হয় সবার সাথে সমঝোতা করে আমল করতে হবে অনেক মানুষ এগুলি বোঝে না আবার দীর্ঘ সময়ের জন্য অভ্যস্ত না এগুলি শুনছে আলেমরা উল্টা উল্টা বুঝিয়েছে এই জন্য সমঝোতার সাথে সুন্দরভাবে নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহ আপনাকে সঠিকভাবে সুন্দরভাবে নামাজ পড়ার তফিক দান করুন শূন্য মোতাবেক এবং শরীয়তের বিষয়গুলো যেন খাঁটিভাবে সুন্দরভাবে আমল করতে পারেন সেই তফিক আল্লাহ আমাদের সবাইকে দান কর দান করুন আমিন আসসালামু আলিক রহমতুল্লাহি বারাকাত